আমি থাকতে পারবো, আমি যাবো, আমাদের কোনো কিছুর দরকার নাই, শুধু মাফ করেন, মানুষ গুলারে বাঁচতে দেন, এইভাবে করে মারেন না, যা চাই আমরা সেটা আমাদের দেন, কারণ হচ্ছে এই চাওয়াটার জায়গায় আপনি নিয়ে আসছেন আমাদেরকে। আমরা কিন্তু প্রথমে এরকম লাঠিয়াতে দাঁড়াই নাই, সব ভাইরা কিন্তু বাইরে বের হয় নাই শুরুতে, এখন মায়েরা বের হয়, ভাইয়েরা বের হয়, বোনেরা বের হয়, আপনি ভাষাটা বুঝেন নাই, আমাদের ভাষা মানুষের ভাষা, মানুষ এই ভাষায় কথা বলে, এই ভাষায় কাঁদে, এই ভাষায় ঘুমায়, আপনি যদি বুঝতে না পারেন দয়া করে আপনার চারপাশে যে চামচাদের যে প্রশংসা বাক্য পাঠ করাদের এতদিন ধরে রাখছেন সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি, যদি এই ভাষার মানে না বোঝেন আপনি আমাদের কাছে আসেন, আমরা কাঁদতে কাঁদতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা কোনো অস্ত্র চিনি না, আপনি চাষ রাস্তায় আসেন, আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো, আমার আর কিছু বলার নাই, আমি চাষ কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই না, আমার ভাই আছে, আমি যখন দেখি আমার কষ্ট লাগে, আমার মা আছে, কোন মা যখন সন্তান হারায় কাঁদে আমার কষ্ট লাগে, আমি আমি শারীরিক ভাবে অসুস্থ, কিন্তু আজকে এখানে আমি আসছি, আমার মনে হচ্ছে যে না ওই সকল মা বোন ওদের কাছে যে আপনারা সাংবাদিকরা আপনারা তো মানুষ চিনে চিনে যান, আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে হয়তো তাদের ভাষা নাও বুঝতে পারেন, কিন্তু আমার আমি আমি পারি না, আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাইয়ের ওই শিক্ষকের ওই ছাত্রের যেই শিক্ষকদের গায়ে আক্রমণ করা হয় যেই ছাত্রদের গায়ে আক্রমণ সবার হয়ে বলতেছি, প্লিজ আপনি আমাদের কথা শোনেন, এরকম করেন না, এরকম করে লিডার হওয়া যায় না, এরকম করে কোন দেশের নেতা হওয়া যায় না, আমরা আপনার কথা শুনি না।